হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টিএক্সটি মেম্বার ইয়ুনজুন তার ইনস্টাগ্রাম পোস্টের জন্য কোরিয়ান নেটিজেনদের তোপের শিকার হয়েছে। 15ই আগস্ট কোরিয়ার স্বাধীনতা দিবস, এই দিনে কোরিয়ান নেটিজেনরা জাপান রিলেটেড যে কোনো ব্যাপার নিয়ে খুব সেন্সিটিভ থাকে। জাপানের কোনো পণ্য বা যে কোনো কন্টেন্ট তারা ইউজ করে না। এই দিনকে গুয়াং বকচুল বলা হয়, মানে কোরিয়া এই দিনে জাপানিজ সৈন্যদের থেকে স্বাধীন হয়েছিল। এখন আসি ইয়ুনজুনের কাছে। কিছুদিন আগে টিএক্সটি মেম্বাররা জাপান ট্রিপে গিয়েছিল। 15ই আগস্ট অর্থাৎ কোরিয়ার স্বাধীনতা দিবসে ইয়ুনজুন সেই ট্রিপের ছবি পোস্ট করে, যেখানে জাপানের কোনো পণ্য ব্যবহার বা প্রমোট করা হয় না, বলতে পারো জাপানকে বয়কটই করা হয় এই দিনে। সেখানে জাপানে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করার জন্য কোরিয়ান নেটিজেনরা বেশ ক্ষিপ্ত হয়েছে। পরে যদিও ইয়ুনজুন ক্ষমা চেয়েছে এবং তার এই পোস্টগুলো ডিলিট করে দিয়েছে, তবে যেহেতু নিজের দেশকে নিয়ে কোরিয়ান নেটিজেনরা অনেক সেন্সিটিভ থাকবে এটাই স্বাভাবিক, তাই এখনও অনেকে হেট কমেন্ট করছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।